আসসালামু আলাইকুম, কেমন আছেন আমার ভালোবাসার মানুষগুলো? আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। যে যেখানেই আছি না কেন, যেই অবস্থায় আছি না কেন, তারপরও বলতে হবে আলহামদুলিল্লাহ ভালো আছি। আমাদের চেয়ে তো খারাপ অবস্থায় অনেক মানুষ থাকে, সেটা সব সময় বলতে হবে। যাই হোক, গতকালকে থেকে আমার তাতে ব্যথা ছিল হালকা হালকা, আজকেও হালকা, কিন্তু বিকাল দুপুরের পর থেকে অনেকটাই ব্যথা, এবং এই সাইডটা মাথা হইতে এই পর্যন্ত পুরোটাই ব্যথা। আসলে কি করব কিছুই ভেবে পাচ্ছি না, কোনো ভিডিও বা কথা বলতে ইচ্ছাও করে না। এই যে এই সাইডটা পুরোটা ব্যথা, গরম পানি, লবণ গরম পানি দিয়ে গড়গড় করলাম। সবাই একটু দোয়া করবেন যাতে তাড়াতাড়ি ব্যথাটা কমে যায়। আসলে মানে অসুস্থতা কোনোটাই কম না, তবে কি আর করার, ধৈর্য ধরতেছি কখন কমবে। আসলে এর জন্য ভিডিও বানাইতে ইচ্ছে করে না। মাথা ব্যথা, দুপুর থেকে একদমই শুয়ে আছি, আর গরম ছেঁকা দিলাম কতক্ষণ পর্যন্ত। আর যার দাঁতে ব্যথা আছে সে বুঝতে পারে দাঁতে ব্যথাটা কতটা ভয়ানক আর কতটা কষ্টকর। ঠিক আছে, আমার ভালোবাসার মানুষগুলো সবাই আমার জন্য দোয়া করবেন, আমি জানি। তারপরও বলছি, সবার কাছে দোয়া চাচ্ছি, সবাই দোয়া করবেন, আর আমি আপনাদের জন্য সবসময় দোয়া করি। আপনারা যাতে ভালো থাকেন, সুস্থ এবং সুন্দর থাকেন এই আর কি। আজকে সারা দিনটাই এভাবেই কেটে গেছে, খুব যন্ত্রণার মধ্য দিয়ে। আসলে কি আর করার, যতই ব্যথা হোক না কেন, যতই নিজের কাছে খারাপ লাগুক না কেন, তারপরও সংসারের তো টুকিটাকি কাজ তো করতেই হয়। আসলে কিছু করার নাই, একা সংসার হলে কিছুই করার থাকে না। যৌথ পরিবার হলে একদম সমস্যার সমাধান দুটাও আছে, অসুস্থ হলে সবাই পাশে এসে দাঁড়ায় বা হেল্প করে বা কি লাগবে কি না সেটা দেখে, আর একা হলে নিজে থেকেই করতে হয়, আর সেটা অসুস্থ হলে খুবই কষ্টকর লাগে। আর কি বলবো, মাথায় কোনো কথা আসতেছে না, কোনো কিছুই ভালো লাগতেছে না। আবারও বলছি, সবার কাছে দোয়া এবং ভালোবাসা দুটোই চাই। সবাই বেশি বেশি করে দোয়া করবেন আর ভালোবাসা দেবেন বোনটাকে, কারণ পরিশ্রম করতেছি শুধু আপনাদের, তারপরও আপনাদের ভালোবাসা ছাড়া কখনো কখনো এক পাও আগানো সম্ভব না। আপনাদের ভালোবাসা একান্তই কাম্য। আমার ভালোবাসার ছেলে মেয়ে, তারপরে ভাই বোন, সবার জন্য মন থেকে দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক, সবাইকে পরিবারের সাথে রাখুক। আর সবাই বিশেষ করে আমার জন্য একটু দোয়া করবেন, আমার শরীরটা আসলে তেমন একটা ভালো নেই। আমি লাইভে আসি, আপনাদের সাথে হাসাহাসি করি, গল্প করি। আজকে কতদিন যাবত মাথা যন্ত্রণা তো থাকেই, দাঁতে ব্যথা, আবার চোখের একটু ডাক্তার দেখাতে হবে, চোখে একটু সমস্যা। যাই হোক, মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন, সমাজ সমস্যা থাকবে, মানুষের সমাধানও হচ্ছে অবশ্যই। সবাই দোয়া এবং ভালোবাসা চাই, সবাই ভালো থাকবেন, সুস্থ সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।